আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা, তোমাদের আজকে রসায়নের ব্যবহারিক এর জন্য যে কয়টা ব্যবহারিক খাতায় তোমাদের এক্সপেরিমেন্ট করতে হবে সেই এক্সপেরিমেন্টগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এর কারণ হলো তোমাদের এই বন্ধের সময় তোমরা এই ব্যবহারিক খাতাগুলো কমপ্লিট করার আর এত সুন্দর সময় আর পাবো না, সেজন্য খাতা যেহেতু করতেই হবে সেই খাতাগুলো যাতে তোমরা এই অফ টাইমে খাতাগুলো কমপ্লিট করতে পারো, সেজন্য আমার এই এক্সপেরিমেন্টগুলো দিয়ে দেওয়া অনলাইনে। সেজন্য তোমাদেরকে এই এক্সপেরিমেন্টগুলো যে লেখবা খাতায় কীভাবে সেটা একটু ক্লাস দশম শ্রেণীর যারা আছে তারা ভালোই জানো, কিন্তু নবম শ্রেণীর তারা হয়তো জানো না। সেজন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা রসায়ন খাতা বাজার থেকে তোমরা যে রসায়ন খাতা কিনবা রসায়ন ব্যবহারিক খাতা দেখে কিনবা, এবং সেই খাতার মধ্যে যে এই যে এক্সপেরিমেন্টগুলো পরীক্ষণগুলো এই পরীক্ষণগুলো তোমাদের খাতার মধ্যে তোমরা আর কিচ্ছু লিখবা না, শুধুমাত্র যেখানে পরীক্ষণের নাম আছে পরীক্ষণের নাম অথবা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, যেখানে পরীক্ষণের নাম আছে অথবা আছে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট সে জায়গায় এই প্রশ্নটা লিখবা শুধু। তারপরে তোমরা তোমাদের বইয়ে যে ব্যবহারিক বই থেকে এর বিস্তারিত সবগুলো লিখবা, আর লেখার সময় যে পয়েন্টগুলো থাকবে তোমাদের যেমন মূল তত্ত্ব কার্যপদ্ধতি উপকরণ এই পয়েন্টগুলো একটু মোটা অক্ষর দিয়ে লিখবা এবং মার্কিং করবা। হ্যাঁ, মার্কিং করবা, কিন্তু কোনো খাতার মধ্যে তোমরা তারিখ তারপরে পেজ নং কিচ্ছু দিবা না। আর তোমরা অবশ্যই তোমাদের ওখানে যে খাতার মধ্যে যে শক্ত পেজ থাকে সেই শক্ত পেজের মধ্যে তোমরা কি করবা চিত্র আঁকবা চিহ্নিত করবা। যদি তোমাদের কারো লেখা ভালো না থাকে, যার লেখা ভালো থাকে তাকে দিয়েই তোমরা খাতা তৈরি করো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু খাতায় লেখা পরিচ্ছন্ন থাকতে হবে এবং হ্যান্ডরাইটিং সুন্দর থাকতে হবে এবং ফিগার সুন্দর করে আঁকতে হবে। এভাবে তোমরা পুরো খাতাটা কমপ্লিট করবা। প্রয়োজনে তোমাদের আশেপাশে যদি বিজ্ঞান গ্রুপের কোনো ছাত্র থাকে তাদের হেল্প নিতে পারো একটু, যে তোমরা কীভাবে খাতা করছো একটু দেখতে পারো, এটা করতে পারো তোমরা। আর নতুবা আমি বলছি তোমাদেরকে, বারবার বলছি, তোমরা ডেট খাতায় কোনো পেজ নং ডেট এগুলো আর কিচ্ছু লিখবা না। হ্যাঁ, এভাবে তোমরা খাতা কমপ্লিট করবে। আমি আবারও বলছি খাতা অবশ্যই পরিচ্ছন্ন করে, খাতা লেখা সুন্দর থাকতে হবে এবং পয়েন্টগুলো স্পষ্ট করে লিখবা, কোনো ঘিজিঘিজি করে লিখবা না, লেখা যেন অসুন্দর না হয়। যদি তোমার হ্যান্ডরাইটিং ভালো না থাকে, যার হ্যান্ডরাইটিং ভালো থাকে তাকে দিয়েই তোমরা খাতা করবা, কিন্তু খাতায় লেখা সুন্দর থাকতে হবে, সুন্দর করে করতে হবে, চিত্র সুন্দর থাকতে হবে এবং চিত্রর যেটা চিহ্নিতকরণ লেখবা নিচে চিত্র লেখবা। যদি তা না লেখো তোমরা চিত্রটা এঁকে রাখবা, বাদ বাকিটা আমি পরে বলবো। পেজ নাম ডেট এগুলো কিচ্ছু লিখবা না খাতায়, শুধু নেম অফ দ্য এক্সপেরিমেন্ট অথবা পরীক্ষণের নামের জায়গায় শুধু প্রশ্নটা লিখে, আর বাদ বাকি পয়েন্টগুলো আমি বলছি তোমাদের ব্যবহারিক খাতায় অথবা তোমাদের সহকারি কোনো বইয়ের মধ্যে তোমরা দেখবা এক্সপেরিমেন্টগুলো করা আছে, সেখান থেকে যে পয়েন্টগুলো পাবা সেই পয়েন্টগুলোকে মার্কিং করে করে সুন্দর করে লিখবা, অবশ্যই সুন্দর করে লিখবা। আগে তোমাদের ব্যবহারিক খাতায় নাম্বার ছিল না, তখন আমরা সুন্দর করে পরীক্ষণগুলো করিয়েছি, আর এখন যেহেতু তোমাদের খাতায় নাম্বার আছে সুতরাং খাতাগুলো তোমাদের পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে তোমাদেরকে এটা সুন্দর করে খাতা কমপ্লিট করতে হবে। আরেকটা কথা, সেটা হলো ক্লাস নাইনের যারা আছো এবং ক্লাস টেনের খাতাটা তোমরা আগে মলাট করে নিবা, পেপার দিয়ে মোড়ায় নিবা ভালো করে, যাতে করে খাতা এখানে সেখানে রাখলে খাতায় কোনো দাগ না পড়ে। সেজন্য খাতাটাকে অবশ্যই তোমরা পেপার দিয়ে হোক যেটা দিয়ে হোক মলাট করে নিবা, যাতে খাতা এতদিন অনেকদিন পরে তোমাদের এই ব্যবহারিক খাতা ব্যবহার করবা, সুতরাং এতদিন যেতে যেন খাতার উপরে কোনো দাগ না পড়ে, অপরিচ্ছন্ন না হয় সেদিকে খেয়াল রাখবা। তো এই হলো তোমাদের রসায়নের ব্যবহারিক আজকে। আর নয়, আমি জীববিজ্ঞানটা নেক্সট আরেকটা আমি তোমাদের জীববিজ্ঞানের এক্সপেরিমেন্টের নামগুলো দিয়ে দিব। আল্লাহ হাফেজ।